সকল বন্ধুদের জানাই শুভ ধনতেরাস। আজ আমি এসেছি বাজারে কিছু জিনিস কেনাকাটা করবার জন্য। প্রথমে চলে এসেছি পিতল কাঁসার দোকানে। আজকে এই ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, দেখা যাক কী কী কেনা যায়। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। দেখেছেন বন্ধুরা কত পিতল কাঁসার জিনিস বসেছে ধনতেরাস উপলক্ষে। প্রত্যেক মানুষ কিছু না কিছু জিনিস কিনেই থাকে। আমি ভাবছি কিছু ঠাকুরের জিনিস, কিছু ঠাকুরের থালা বাসন কিনে নেব, তার জন্য দেখছি কী কী নেওয়া যায়। কিছু থালা বাসন দেখে নিচ্ছি। প্রথমে থালাটা দেখছি, ঠাকুরের জন্য পিতলের থালা, পুজো টুজো করবার জন্য থালা, বড় থালার প্রয়োজন হয় সমস্ত রকমের ফল টল সাজিয়ে দেওয়ার জন্য। এই যে গামলা, ঠাকুরের জন্য এই থালা আর গামলাটা দেখে নিচ্ছি, দেখুন তো কেমন লাগছে। ভাবছি এগুলো নেব। এই গামলাটা নিলে ভালোই লাগবে বলুন বন্ধুরা, তাহলে গামলাটাই নেব, ঠাকুরের জন্য তো গামলা দরকারই হয়। আর এই যে এখানে একটা ঘন্টা দেখছি, আমি বাজিয়ে দেখে নিচ্ছি। এই যে এখানে আমি ও আপনাদের দাদা একটু সেলফি তুলে নিচ্ছি। আজকে যা বাজারে ভিড়, দেখা যাক আর কি কী কী জিনিস নেওয়া যায়। দুটো দুটো জিনিস নিয়েছি দেখছি, সেই জন্য আরও দুটো জিনিস নিয়েছি, যে একটা বাটি নিয়েছি আর এই যে গামলাটা, আর এখানে একটা ছোট থালা নিয়েছি, আর এই যে বড় একটা থালা নিয়েছি পিতলের থালা, পুজোর জন্য তো দরকার লাগে, সেই জন্য একটু বড় দেখে নিয়েছি যাতে সবসময় প্রয়োজন হয়। পিতলের লক্ষ্মী ঠাকুরটা দেখুন কী সুন্দর লাগছে, বাড়িতে আমাদের এরকম একটা আছে যেটা আমি পুজো করি। কেনাকাটা করা হয়ে গেল, দেখি আর কোথায় যাওয়া যায় তাই ভাবছি। জিনিসগুলো এখন একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব। আর এই যে এখানে আমি ঝাঁটার দোকানের সামনে এসেছি, ঝাঁটা তো অবশ্যই কিনতে হয় ধনতেরাসে, এটা মাস্ট জরুরি, এটা তো কিনতেই হয়। সব মানুষই কিনে থাকেন এই ঝাঁটা, আপনারাও নিশ্চয়ই কিনবেন। আমাদের দুটো ঝাঁটা কেনা হয়েছে, সকালে কিনে নিয়ে গেছে আপনাদের দাদা। এখন যাব একটু ফুচকা দোকানের দিকে, অনেকদিন ফুচকা খাইনি তো একটু যাচ্ছি ফুচকা খেতে। যে আপনাদের দাদা গাড়ি স্টার্ট করছে। এই যে বন্ধুরা দেখেছেন ফুচকা দোকানের সামনে চলে এসেছি, এখন আলু মাখা চলছে। এই যে প্রচুর ভিড়। এই যে এখন আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও বানিয়ে নিচ্ছি, ভিডিও করছি আর কি। আর এই যে দেখুন এখানে আমাদের এখানে বজরংবলী মন্দির, সন্ধ্যেবেলায় এখন আরতি হচ্ছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা মন্দিরটা। এই যে এখন ফুচকা দেওয়া স্টার্ট করেছে, আপনাদের দাদাকে বলছি খাওয়ার জন্য, বলছে খাবো না, তার জন্য আমি একাই খেয়ে নিচ্ছি। ফুচকাটা খেতে দারুণ লাগছিল, সেই জন্য আরও আমি দুটো বেশি খেলাম। আর এখানে চলে এসেছি আমি বাড়ির জন্য বিস্কুট কিনবো বলে, তার জন্য দেখছি কী নেওয়া যায়, কী বিস্কুট নেওয়া যায়। এই যে এখানে একটা ইয়েফির পাস্তা প্যাকেট দেখছিলাম, আর বলছিলাম দুটো টোস্ট বিস্কুট দিতে, টোস্ট বিস্কুট না চায়ের সাথে খেতে খুব ভালো লাগে। নেওয়া হয়ে গেছে, তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের একটা অন্য ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই।